আপনার ইন্দোনেশিয়ান আরন ভাই বাসন্ত্রী তো এই বাইকটা অনেকে খুঁজতেছিলেন লাস্টে আমার বিরত অনেক অনেক কম এই হচ্ছে এম ডি ফিফটিন ইন্ডিয়ান মাস্টার অফ প্রগ যাকে বলা হয় তো এটাও মোটামুটি অনেক জায়গায় এখন আসসালামু আলাইকুম গাইজ ইজ নোমান ফ্রম নোমান ব্লকস আর কাছে এই মুহূর্তে আমার ভিডিও জানা গেছেন তাও একটা লাইক বাটনটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে বর্তমানে আপনার কোন ব্যাগ চালাচ্ছেন এবং নেক্সট ডে আপনার কোন ব্যাগ কিন্তু ইন্টারেস্টেড জাস্ট কমেন্টস করে দিন ইশালে আমি নেক্সট ডে আপনারা যে ব্যাগ কিন্তু ইন্টারেস্টেড ওই ব্যাগ নিয়ে ভিডিও দেওয়ার ট্রাই করব এই শোরুমে প্রায় দেড় থেকে দুই বছর আগে আমি অনেক অনেক ভিডিও করেছি এবং লাস্ট এক মাস আগে একটি ভিডিও করেছিলাম তো আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দুটি একটি হচ্ছে যে বাংলাদেশের যে প্রিমিয়াম ব্র্যান্ডের বাইকগুলো আছে লাইক হোন্ডা এবং ইয়ামার এই ব্যাগগুলো আপনারা এই শোরুমে পেয়ে যাবেন এবং দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে এভারেজ ভাসন্ত্রী যে বিএস সিক্স ইঞ্জিনটা আছে এটা সব থেকে কম প্রাইজে আপনারা এই শোরুমে পেয়ে যাবেন শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার এভরিথিং আমি ভিডিও ডিসক্রিপ্ট বক্সের নিচে দিয়ে দেবো তা আপনাদের যে কোনো কোয়ারির জন্য ফোন দিতে পারেন এবং বাইক কিনতে সরাসরি শোরুমে চলে আসতে পারেন তো আজকের আমি এই ভিডিওতে মোটামুটি একটা প্রাইজের আপনাদের ওভারঅল ধারণা দিয়ে দেবো এবং পাশাপাশি হয়তোবা বাইকের কিছু স্পেক বলা দেওয়ার ট্রাই করব লাস্ট ইয়ার দু হাজার উনিশের শেষের দিকে আপনার হোন্ডা সিভিআর টোটাল চারটি কালার লঞ্চ করে যেটা থাইল্যান্ডে লঞ্চ করা হয় থাইবাসন তো একটি হচ্ছে আপনার হোন্ডার রেসিং এডিশন একটি হচ্ছে র্যাপসোল এডিশন যেটা এটি আরেকটি হচ্ছে আপনার ব্লু ব্ল্যাক আরেকটি হচ্ছে ব্ল্যাক উইথ রেড গ্রাফিক্স তো এগুলোর প্রত্যেকটারই স্পেক সেম তো আমি স্পেকগুলো আপনাদেরকে জাস্ট এই ব্যাগটার বলে দিচ্ছি সেটা হচ্ছে এটার ইঞ্জিন হচ্ছে একশো উনপঞ্চাশ সিসি ম্যাক্সিমাম পার হচ্ছে সেভেন্টিন পয়েন্ট ওয়ান এইচপি এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে আপনার ফোরটিন পয়েন্ট ফোর এটার সিলিন্ডার হচ্ছে একটি গিয়ার হচ্ছে ছয়টি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওয়ান সিক্সটি সিক্স এম এবং সিট হাইট হচ্ছে সাতশো সাতাশি তো মোটামুটি যাদের হাইট পাসপোর্ট ফুট ছয় সাত আট নয় দশ তাহলে মোটামুটি এটা ব্যবহার করতে পারবেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার এবং এটার টপ স্পিড আপনারা ইনসিডিতে থার্টি টু প্লাস পেয়ে যাবেন এবং এটা কিন্তু আপনার ডুয়েল চ্যানেল এবিএস। তো এটার প্রাইসে যদি আসি এটার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন তো কেস এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান আরন ফাইভ ভাষণ থ্রি তো এই বাইকটা অনেকে খুঁজতে ছিলেন লাস্টে আমার বিরত অনেক অনেক ছিল এই বাইক নিয়ে যে ভাই এটা কোথায় পাবো কোথায় পাবো তো মার্কেটে মোটামুটি আউট ছিল মার্কেট আউট বাট মোটামুটি এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা তো এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান তো ইন্ডোনেশিয়ান কিন্তু স্বাভাবিকভাবে ইন্ডিয়ান থেকে অনেক অনেক বেটার কারণ এর যে ম্যাটেরিয়ালসগুলো এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এবং আপনি যখন একটি ইন্ডিয়ান বাইক এবং একটি ইন্ডোনেশিয়ান বাইক পাশাপাশি রাখবেন আপনি নিজের চোখে বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে দুইটির কোয়ালিটি কিন্তু ডিফারেন্ট কারণ এটা যা যা জিনিস উপরে লাগানো হয় প্রত্যেকটা কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটি তো এটার প্রাইস আসে এটা হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ পাঁচ লক্ষ পঁচিশ হলে আপনারা নিতে পারবেন আর মোটামুটি এই শোরুমে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং মাইলেজ আপনি ইনসিডিতে থার্টি ফাইভ থার্টি থ্রি প্লাস পেয়ে যাবেন দেন গাইজ যে বাইকটা দেখাব হচ্ছে হচ্ছে হোন্ডা সিবি ওয়ান ফিফটি আর এটা হলো স্টিটার তো এটা হচ্ছে থাই ভার্সন তো এটার ইঞ্জিন হচ্ছে একশো উনপঞ্চাশ সিসি এবং ফোর স্ট্রোক ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে টোয়েন্টি বিসপি এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে ফিফটিন এনএম তো মোটামুটি রেসিংয়ের মধ্যে মানে নেকেট স্পোর্টস বাইকের মধ্যে এটা কিন্তু সবথেকে বেশি মেবি পাওয়ার বাংলাদেশের পক্ষে এটা হয়তো আরও কোনো বাইক আছে আমি জানি না তবে আমি এই পর্যন্ত যতগুলো বাইকের ভিডিও করেছি তার মধ্যে এটার মধ্যে সবথেকে বেশি আপনার পাওয়ার আর এটার কুলিং হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম এবং ফুয়েল সিস্টেম হচ্ছে ফুয়েলিং ইঞ্জেকশন মানে এফআই ইঞ্জিন তো সেই ক্ষেত্রে আপনারা মাইলেজও খুব ভালো পাবেন তো গাইস এটার যাদের হাইট পাঁচ ফুট ছয় সাত আট নয় দশ তারা খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন এবং এটার ওভারঅল লেন্থ হচ্ছে উনিশশো তিয়াত্তর এমএম এম আর ওভারঅল ওয়ার্ড হচ্ছে এইট হান্ড্রেড টোয়েন্টি টু এমএম আর ওভারঅল হাইট হচ্ছে ওয়ান থাউজেন্ড ফিফটি থ্রি এমএম সিট হাইট সেভেন হান্ড্রেড নাইনটি ফাইভ এমএম এবং এটার টোটাল যদি গ্রাউন্ড লেন্স বলে আমি এটা হচ্ছে ওয়ান থার্টি নাইন যেটা একটু কম লেগেছে আমার কাছে আর একটু বেশি হলে বাংলাদেশের জন্য ভালো হতো কারণ বাংলাদেশের যে স্পিড ব্রেকারগুলো আছে অনেক জায়গায় এটা লেগে যাবে এবং এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে মাত্র এইট লিটার আর এটার প্রাইস আছে এটার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা হলে আপনারা এই বাইকটি নিতে পারবেন তো এই হচ্ছে এম ডি ফিফটিন ইন্ডিয়ান মাস্টার অফ প্র যাকে বলা হয় তো এটাও মোটামুটি অনেক জায়গায় এখন নাই বাট মোটামুটি এখন মার্কেট অ্যাভেলেবেল আছে তো এখানে আপনি পেয়ে যাবেন তো এটার প্রাইসটা হচ্ছে আপনার তিন লক্ষ পঁচিশ হাজার টাকা হয়তো বা শোরুমে আসলে কিছু নেগেসেবল পাবেন নেগেসেবল হবে তো যারা এম ডি ফিফটিন যাদের হাইট একটু কম বাট একটু স্পোর্টস রেসিং টাইপের ব্যাগ নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগটি দেখতে পারেন এটার মাইলেজও মোটামুটি আপনার অ্যাভারেজ ঢাকা সিটি থার্টি ফাইভ প্লাস পেয়ে যাবেন তো যাদের হাইট মোটামুটি কম পাসপোর্ট ফুট পাঁচ ছয় সাত আট তারা কিন্তু এটা নিতে পারেন তো এখন আসি গ্যাস এফ ভার্সন থ্রি এস সিক্স যেটা সবথেকে কমে আপনারা এখানে পেয়ে যাবেন এর আগে আমি অনেকগুলো শোরুমে কভার করেছি ওখানে প্রাইস ছিল দু লক্ষ পঞ্চান্ন বাট এখানে কিন্তু আপনারা দু লক্ষ তিপ্পান্ন তো পেয়ে যাচ্ছেন তো এটার মোটামুটি একটা কালারই মনে আছে না আর কালার আছে তো এটার জাস্ট এই কালারটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটার স্পেক আমি এর আগে অনেকগুলো ভিডিওতে আমি বলেছিলাম তো এটাতে নাই বললাম জাস্ট প্রাইসটা আপনার ধারণা দিয়ে দিলাম আর এটার জাস্ট আপনার আগের যে বিএস ফোর ইঞ্জিন ছিল ওটা থেকে যা আপনার পাওয়ারটা কমিয়ে দেওয়া হয়েছে আর দু একটা জায়গায় আপনার ডিফারেন্স আছে বাট ওভারঅল কিন্তু সব কিছুই আপনার আগের মতোই আছে এবং মাইলেজ আপনারা অ্যাভারেজ থার্টি ফাইভ প্লাস এখানে মানে ইন সিটিতে পেয়ে যাবেন তো গ্যাস এই ছিল আজকে ভিডিওটি একবার মেন রোডের সাইডে এই জন্য হয়তো বা প্রচুর পরিমাণে নয়েজ হয়েছে এই জন্য আমি ক্ষমাপ্রার্থী তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সো আজকের মতো এখান থেকেই নিচ্ছি সোটিল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ